রাজ্যের বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজগুলোতে প্রচুর সংখ্যক শূন্য পদগুলি থাকা সত্ত্বেও সেগুলি নিয়োগ করা হচ্ছে না। এতে করে কলেজগুলিতে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। অথচ রাজ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতী রয়েছে। অবিলম্বে শূন্য পদগুলি পূরণ করা সহ মোট 10 দফা দাবিকে সামনে রেখে সোমবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা ন্যাট স্লেট পিএইচডি ফোরাম। এদিন সংগঠনের এক প্রতিনিধি দল অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি সনদগুলি তুলে দিয়ে তা পূরণ করার আহ্বান রাখেন। প্রতিনিধিমূলক ডেপুটেশনের শেষে সংগঠনের সম্পাদক তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গবেষক সুমন আলী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, রাজ্যের বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজগুলিতে 261 শূন্যপদ পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই এই শূন্যপদগুলি পূরণ করা হচ্ছে না। এতে করে ব্যাহত হচ্ছে কলেজগুলিতে পঠন পাঠন। রাজ্যের মুখ্যমন্ত্রী গুণগত শিক্ষার দিক দিয়ে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। সেই লক্ষ্য পূরণ করতে হলে অবশ্যই দাবিগুলো পূরণ করতে হবে। তিনি এদিন আরও জানান, দাবিগুলি আদায়ের লক্ষ্যে সংগঠন প্রয়োজনে আগামী দিনে রাজ্য সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথেও দেখা করবেন। যে আমাদের কলেজগুলো এখন চলছে না, গেস্ট ফ্যাকাল্টি আর পিজিটি দিয়ে কলেজগুলো চলছে। তো একটা কলেজে, যেমন আমি বিবিএমসি কলেজের এক্সাম্পল বলি, সেখানে দেখা যাচ্ছে একটা বাংলা ডিপার্টমেন্ট, সেখানে মাত্র একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন আর 6 জন গেস্ট ফ্যাকাল্টি দিয়ে সেই ডিপার্টমেন্টটা চলছে। তো এরকম শুধু একটা কলেজ নয়, ত্রিপুরা রাজ্যের যে 22টা জেনারেল ডিগ্রি কলেজ আছে সবগুলো কলেজেই প্রত্যেকটা ডিপার্টমেন্টেই একই রকমের সিচুয়েশন। তো এই অবস্থাতে কলেজগুলো চলতে পারে না। তো আমাদের দাবি হচ্ছে, আমরা আমাদের এই দাবিগুলো আমরা পৌঁছে দিয়েছি আমাদের ডাইরেক্টর স্যারের কাছে। আমরা আগামী দিনে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব, দেখা করে এই বিষয়গুলো আমরা তোলার চেষ্টা করব। আর আমরা এতটুকু আশাবাদী যে বর্তমান সরকার এই বিষয়টাকে সলভ করার জন্য ওনারা অবশ্যই কাজ করবেন এবং কলেজ এবং আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের যে হায়ার এডুকেশন ব্যবস্থা আছে সেটাকে যাতে আরও সুন্দরভাবে চালানোর জন্য ওনারা ব্যবস্থা করবেন, এই আশা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।